এককালের সারা জাগানো নায়িকা অলিভিয়া এখন কোথায়? রুনালালের গাওয়া চঞ্চলা হাওয়ারে যারা শুনেছেন তারাই ভেসেছেন মুগ্ধতায়। উপমহাদেশীয় এই সঙ্গীত তারকার দরদ ভরা কণ্ঠের এ গান পর্দায় যারা দেখেছেন তাদের চোখ আটকে ছিল নায়িকা অলিভিয়ায়। তার আবেদনময় রূপে মুগ্ধ হন দর্শকেরা। দ্য রেইন ছবির সেই আলোচিত নায়িকা এখন একেবারেই লোকচক্ষুর আড়ালে, তাকে এখন আর কোথাও দেখা যায় না। 3 দশকের মতো সময় ধরে অন্তরালে আছেন অলিভিয়া। যে চলচ্চিত্র অলিভিয়াকে মানুষের মনের কোণে জায়গা করে দিয়েছিল সেই অলিভিয়া ছবিকে বিদায় জানিয়েছেন 90 দশকের মাঝামাঝি সময়ে। চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায়ও দেখা যায় না তাকে, তবে জ্যৈষ্ঠ শিল্পী ও কলাকুশলীদের আড্ডায় থাকে তার নাম। হঠাৎ হঠাৎ তার সঙ্গে দেখা হয় অগ্রজ ও সমসাময়িক কয়েকজন নায়িকার সাথে, তবে তা চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো আড্ডায় নয়। তাদের কারো সঙ্গে কখনো পার্কে হাঁটতে গিয়ে দেখা, আবার কারো সঙ্গে পার্লারে। অলিভিয়ার সঙ্গে যাদের কথা হয় তাদের ভাষ্যে এই নায়িকা নিজের মতো করে থাকতে চান, তাই কেউ আড়ালে থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন না তাকে। 2 বছর আগে অলিভিয়ার সঙ্গে দেখা হয়েছিল ববিতার। এই নায়িকার সঙ্গে 4-5টি চলচ্চিত্রে অভিনয় করা হয়েছে বলে জানান ববিতা। অলিভিয়া প্রসঙ্গে ববিতা বলেন, আমি ঢাকার বরানের একটি পার্লারে যেতাম, সেখানেই বছর 2-3 আগে তার সঙ্গে দেখা হয়েছিল। এখন পর্যন্ত ওটাই শেষ দেখা। আমাকে দেখে সালাম করেছিলেন, জড়িয়ে ধরেছিলেন, কিছু সময় কথা হয়, কিন্তু কোথায় থাকেন সে বিষয়ে কিছুই জানতে চাইনি। ব্যক্তিগত বিষয়ে তিনিও কথা বলতে চাননি। আমার যত দূর মনে পড়ে শফি ভাইয়ের সঙ্গে ছাড়াছাড়ির হয়ে যাওয়ার পর নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন এই নায়িকা। কয়েক বছর আগে ঢাকার বারিধারার একটি পার্কে হঠাৎ অলিভিয়ার সঙ্গে দেখা হয় বরেণ্য অভিনয়শিল্পী শবনমে। সেই অভিজ্ঞতা এভাবেই বর্ণনা করলেন তিনি, যখন অলিভিয়ার সঙ্গে দেখা হয়েছিল তখন পার্কে হাঁটতে এসেছিলেন, তারপর থেকে আমি এখনও নিয়মিত পার্কে হাঁটলেও তার দেখা আর পাইনি কোনোদিন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, পরিচালক সমিতির কেউ কোনো খোঁজখবর জানেন না অলিভিয়ার। কেউ বলেন ঢাকার বনানীতে আছেন, কেউ বলেন গুলশানের কোথাও থাকেন তিনি। তবে অলিভিয়ার ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও কল ধরে কথা বলেননি তিনি। বিভিন্ন সূত্রে জানা গেছে অলিভিয়া নিজের মতো করে থাকতে চান, নিজের জীবন নিয়ে এখন আর কারোর সামনে আসতে চান না, তাই সবকিছু থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন তিনি। ১৯৭২ সালে চলচ্চিত্র নির্মাতা এস এম শফির ছন্দ হারিয়ে গেল সিনেমায় প্রথম অভিনয় করেন অলিভিয়া। এর আগে তিনি জহির রায়হানের লেট দেয়ার বি লাইট ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু ছবিটিতে শেষ পর্যন্ত অভিনয় করেন ববিতা। 1976 সালে বাংলাদেশি নায়িকাদের মধ্যে উত্তম কুমারের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন অলিভিয়া। বহ্নিশিখা নামের সেই চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। ছবিতে সুপ্রিয়া দেবীর চেয়ে অলিভিয়ার চরিত্রের গুরুত্ব ছিল বেশি। গল্পে তাকে গোয়েন্দা চরিত্রের উত্তম কুমারের অনুগত কর্মী চরিত্রে দেখা যায়। উত্তম কুমারের সঙ্গে অলিভিয়ার অভিনয় ছিল অনবদ্য। ববিতার পর কলকাতায় অলিভিয়াই দ্বিতীয় অভিনেত্রী ছিলেন তখন। একই বছরে লাক্সের বিজ্ঞাপন চিত্রে কাজ করেন তিনি। তবে অলিভিয়া নিজেকে আলোচনায় আনেন দ্য রেইন ছবি দিয়ে, এরপর ছড়িয়ে পড়ে তার নাম। অলিভিয়ার জন্ম 1953 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে। দেশভাগের পর অলিভিয়ার পরিবার পশ্চিম পাকিস্তান ছেড়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন। ওই সময় পরিবারটি ঢাকার মগবাজারের ইস্পানি কলোনির গুলিতে বসবাস করত। খ্রিস্টধর্মের অনুসারী এই পরিবারের আদি নিবাস ছিল ভারতের গোয়ায়। বিভিন্ন সূত্রে জানা যায় অলিভিয়া হোটেল পূর্বাণীতে অভ্যর্থনাকারী হিসেবে কাজ করতেন। তারা ছিলেন 3 ভাই ও 4 বোন। এক বোন বাংলাদেশ বিমানের এয়ার হোস্টেস ছিলেন, আরেক বোন কলকাতায় থাকতেন। বাবা বাংলাদেশ অবজারভার পত্রিকার রিডিং সেকশনে কাজ করতেন। ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করা অলিভিয়া মাত্র 14 বছর বয়সে মডেলিং শুরু করেন। তখন একাধিক বিজ্ঞাপন চিত্রে কাজ করার সুযোগ হয়েছিল তার। তিনি 53টি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন। চলচ্চিত্র নির্মাতা এস এম শফিকে বিয়ে করেছিলেন তিনি। বাংলাদেশি চলচ্চিত্রের রক্ষণশীল বৈশিষ্ট্যের বাইরে
প্রথম অভিনয় করেছিলেন অলিভিয়া। নায়ক ওয়াসিমের সঙ্গে তার জুটি তুমুল জনপ্রিয়তা পায়। তার অভিনীত শেষ চলচ্চিত্র দুশ্মনী। অলিভিয়া অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র মধ্যে আছে শপথ নিলাম, টাকার খেলা, দূর থেকে বলছি, শেয়ানা, তীর ভাঙা ঢেউ, সাপ মুক্তি, একালের নায়ক, কুয়াশা, আগুনের আলো, কালাখুন, আগুন পানি, দুশ্মনী ইত্যাদি। জহির আহমেদ, জেটিভি বাংলা। Save your life. Think safety? Buy eco-friendly, energy-saving, stylish and comfortable Toshiba elevator. Toshiba, leading innovation. ShibaTech. Be elevated with us.